আমি ব্রাদার প্লাসিড পিটার রিবিরো সিএসি হলিক্রস ব্রাদার, বর্তমানে বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রাল ধর্মপল্লী অধীনস্থ মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছি। আর এখানে আমরা তিনজন ফাদার, দুজন ব্রাদার একত্রে কাজ করে যাচ্ছি। আজকে মণ্ডলীতে আমরা উদযাপন করছি উত্তম মেষপালকের পর্বদিন ও বিশ্ব আহ্বান দিবস। আর কাকতালীয় ভাবে আমি উত্তম মেষপালকের কাথিড্রাল ধর্মপল্লীতেই অবস্থান করছি। আমি একটু সমন্বয় দেখাতে চাই আমাদের আজকের এই দুইটা পর্বের, আহ্বান এবং উত্তম মেষপালকের পর্ব। আমরা যদি আমাদের জীবন আহ্বান নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখতে পাব আমাদের প্রথম আহ্বান একজন ভালো মানুষ হওয়া বা একজন ভালো খ্রিস্ট ভক্ত হওয়া। তারপর আমাদের আহ্বান আমরা আরো একান্ত ভাবে খ্রিস্টকে আরো কাছ থেকে আরো ঘনিষ্ঠ ভাবে অনুসরণ করতে চাই, সেজন্য আমাদের ব্রতীয় জীবন, আমাদের পারিবারিক জীবন এবং আরেকটা বিশেষ আহ্বান, সেটা হলো আমাদের যাজকীয় জীবন, সেটা অভিষেকের মধ্য দিয়ে আমরা করে থাকি, সাড়া দিয়ে থাকি। আর আমাদের প্রত্যেকটা আহ্বানই হলো সেই মেষ পালকের অনুসরণ করা। আর মেষ পালকের আগে একটা বিশেষণ যোগ করা আছে, সেটা হলো উত্তম। অর্থাৎ আমরা যেই আহ্বানে সাড়া দিই না কেন, আমাদের যিনি পালন করেন, যিনি আমাদের রক্ষা করেন, যিনি আমাদের সুনজরে রাখেন, তিনি হলেন উত্তম। খ্রিস্ট উত্তম মেষ পালক, এর বিকল্প কিছু নেই। তাই খ্রিস্ট যিনি, যাকে আমরা অনুসরণ করতে চাই, তিনি সর্বোত্তম, এই জন্যই আমরা তাকে অনুসরণ করতে চাই। আমরা যে জীবনই বেছে নেই না কেন বা যে জীবনে চলতে চাই না কেন, আমরা খ্রিস্টের অনুসারী এবং সে উত্তম মেষপালকের অনুসারী, যিনি সর্বদা আমাদের যত্ন নেন, আমাদের সুনজরে রাখেন, আমাদের ভালোবাসেন, তাই তো আমরা তাকে অনুসরণ করতে চাই। আর আমাদের প্রত্যেকটা জীবন আহ্বানই ঈশ্বরের দৃষ্টিতে, খ্রিস্টের দৃষ্টিতে খুবই মূল্যবান। আমি সংসার জীবনে যাই বা পারিবারিক জীবনে যাই বা খ্রিস্ট ভক্ত হিসেবে মণ্ডলীতে থাকি বা ব্রতধারী ফাদার ব্রাদার সিস্টার যাই হই না কেন, প্রত্যেকটা আহ্বানই ঈশ্বরের দৃষ্টিতে খুবই মূল্যবান। আর সেই দৃষ্টিকোণ থেকেই উত্তম মেষ পালকের পর্ব এবং আমাদের জীবন আমরা আজকে একটু মূল্যায়ন করতে পারি। আর মণ্ডলীতে অনেকগুলো জীবন আহ্বানের কথা বলেছি, আর একজন ব্রতধারী হিসেবে আমি একজন ব্রাদার হিসেবে মণ্ডলীতে সেই ভক্ত সমাজ বা সেই ভক্ত জনগণের প্রতিনিধি হিসেবে আজকে বলতে চাই যে মণ্ডলীতে ব্রাদারদের আহ্বান একটা স্বতন্ত্র বা ইউনিক একটা আহ্বান, এবং মণ্ডলী সেটাকে অনেক আগে থেকে স্বীকৃতি দিচ্ছে। যদিও আমরা ব্রাদারদের আহ্বান সম্বন্ধে অনেকেই খ্রিস্টভক্ত হিসেবে বেশি সচেতন নয়, মনে করি ব্রাদারদের আহ্বান বেশি গুরুত্বপূর্ণ নয়, ব্রাদাররা খ্রিস্ট জাগর শুরু করতে পারে না। হ্যাঁ, আমরা যাদেরকে অভিষেক গ্রহণ করি না, কিন্তু মণ্ডলীতে অবিচ্ছেদ্য একটা আহ্বান হিসেবে আমরা সামাজিক সে কাজকর্ম, শিক্ষা সেবা ইত্যাদির মধ্য দিয়ে আমরা মণ্ডলীকে সেবা দিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি উত্তম মেষপালকের সেবা করার একটা উত্তম পন্থা আমাদের এই ব্রাদারদের জীবন আহ্বানও আমরা বলতে পারি। তাই আজকে আমি বলতে চাই, আমরা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে হলিক্রস ব্রাদারগণ আমাদের প্রতিষ্ঠার 200 বর্ষ উদযাপন করছি। আর এই 200 বৎসর ধরে আমরা খ্রিস্টকে একনিষ্ঠ ভাবে অনুসরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি মণ্ডলীতে আমাদের শিক্ষা সেবার মধ্য দিয়ে।
তাই আমরা আপনাদের কাছে বিশেষ প্রার্থনা চাই আজকের দিনে। মণ্ডলীতে আমাদের আহ্বান যেন আরো বৃদ্ধি পায় এবং আমরা আপনাদের অনুরোধ করব আমাদের কাজের স্বীকৃতি দিয়ে আমাদের জন্য আর বেশি করে প্রার্থনা করবেন, আমাদের সমর্থন করবেন, যেন এইভাবে মণ্ডলীতে আমরা খ্রিস্টকে আরো মানুষের কাছে প্রকাশ করতে পারি এবং আমাদের জীবন আহ্বান সম্বন্ধে সচেতন হতে পারি, আর অনেক যুবক যুবতী যেন এই জীবন আকৃষ্ট হয়। এবং আপনাদের জন্য প্রার্থনা করব খ্রিস্ট ভক্ত হিসেবে আমরা সবাই যেন উত্তম মেষপালকের পালের একজন মেষপাল হতে পারি, যোগ্য মেষপাল হতে পারি সবাই, এমনি ভাবে খ্রিস্ট মন্ডলীতে আমাদের সাক্ষ্য আমরা বহন করতে পারি। ধন্যবাদ সবাইকে।